রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন শিকারী বন্ধু মাছ খেলাচ্ছেন, বাট এটি খ্যাঁচ মিশ বা মাছটি খুলে গেল মোস্ট প্রবাবলি। আজকে এটি হচ্ছে সুরের পুকুর চন্দননগর হুগলি। এই পুকুরটি আর দুদিন চলবে, আগামী শনি এবং রবি তারপর বন্ধ হয়ে যাবে। বিগত কয়েকদিন খুব ভালো রিপোর্ট দিয়ে গেছে, আজকে রিপোর্ট মোটামুটি ছিল। গোটা দিনের শীত বেশ ভালো মাছ পেয়েছিলেন, আর গোটা দুই এক শীত টুকিটাকি মাছ পেয়েছিলেন। আশা রাখবো এই আগামী দুদিন যেন শিকারী বন্ধুরা কম বেশি মাছ পান, তার কারণ কয়েকদিন প্রচুর পরিমাণে মাছ খাওয়ায় কিছুটা মাছ অবশ্যই কমেছে, সেটা অস্বীকারের যোগ্য নয়। আর আগামী দুদিন চালিয়ে পুকুরটি বন্ধ করে দেওয়া হবে। যারা আসতে ইচ্ছুক তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিলাম। তবে আগামী দিনে আদৌ মাছ খাবে কি খাবে না তা আমি বলতে পারবো না। আপনারা যারা যাবেন তারা খোঁজ খবর নিয়ে চিন্তা ভাবনা করে বুঝে শুনে তবেই যাবেন, আমার কথায় নয়। হতেই পারে আগামী দিন গিয়ে আপনারা ফাঁকা নেট নিয়ে বাড়ি এলেন। আশা রাখবো যেন শিকারী বন্ধু মাছ পায়। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু, ধন্যবাদ। হ্যাঁ, ওকে ছিপ দিচ্ছে দিচ্ছে না, ছেঁকে তুলে নিয়েছে। আর একটা কাঁটা আছে, দুই মাছ ম্যাক্সিমাম। কোথায় গেছিলি তুই? ওই চার পাঁচটা পুকুর ঘুরে এলাম। আর দিস না, মাছ তো মানুষ।